আসসালামু আলাইকুম। এখানে একটা গরু বাজারে আসলাম, এই প্রথম। নুকুস শহর থেকে প্রায় 10-15 মিনিট লাগলো। এখানে গরু বাজার একদম সকালে ভোরে ভোরে হয়। গরু কই? গরু বাজারে আসতে কিন্তু গরু নাই, গরু আরো রাতে বিক্রি শেষ হয়ে যায়। ভেড়াটা বাংলাদেশে টাকায় 25,000। একটা 25,000-এর উপরে। এটার দাম বাংলাদেশে টাকা 40,000 বলতেছে। এগুলো ছোট আছে একটু। অনেক বড় বড় দুম্বা গুলা। এটার দাম হলো বাংলাদেশে 35,000 টাকা। দাম আছে, বড়গুলোর অনেক দাম। ছোট গুলার দাম কিরকম সেটা দেখতেছি। এই দুইটার দাম বাংলাদেশে টাকায় 13,000 টাকা পড়ছে। এটা তো দাম কম আছে আবার। এই হইলো ছাগল। কালো এটার দাম আবার কম আছে, 14,000 টাকা। এটা আমাদের দেশি যে ছাগল গুলো। সব ছাগল আসতেছে, গরু দেখা যাইতেছে না। এখানে মূলত গরু ছাগলের বাজার, এই নুকুসে একটাই ইয়ে। এখন কিভাবে বান্ধা নিয়ে আসতেছে। আসসালামু আলাইকুম। ইংগি বান্দার প্রতিটা ঠ্যাং বান্দা। অনেকগুলা ফসম গায়ে ইউটিউব আসলে
এগুলা বাংলাদেশি টাইপের ছাগল গুলো অনেক বড় বড় শিং না, বাংলাদেশের ছাগলের এরকম বড় শিং হয় না। আসসালামু আলাইকুম। অনেক বড় সাইজ এটা, অনেক বড় শিং এগুলো। এগুলো বাংলাদেশে টাকা 15,000 পড়ে একটা, একটা 15,000 পড়ে। 15,000 পড়লে অনেক দাম কম। আর এখানে মূলত কিলোগ্রাম হিসাব করে তারপরে বিক্রি করে। এইগুলা অনেক মানুষজন বাজারে, হ্যাঁ এখন আসতেছে সবাই। তো আজকে বাজারটা দেখার জন্য ভোরে ভোরে আসলাম, এখন এখানে প্রায় 6টা বাজে। আরেকটা ট্রাক আসছে। এখানে গভর্নমেন্ট ছাড় দেওয়া মনে হয়, কোনটার কত দাম হবে সেটার। এটা হলো প্রতিটা গরু ছাগল এই বাজারে বিক্রি করতে গেলে কত টাকা দিতে হবে সেটার একটা মূল্য তালিকা। তো বের হয়ে যাচ্ছি বাজারটা থেকে। তো মূলত এই কোরবানের সময় গরু বাজারটা দেখতে এখানে আসা। তো আমার কলিগরা বললো গরু সাধারণত একদম মধ্যরাত থেকে শেষের রাত পর্যন্ত বিক্রি হয়, মানে সকালবেলা আসলে গরু দেখতে পারবো না। গরু বিক্রি দেখতে গেলে একদম মধ্যরাত থেকে শেষ রাতে আসতে হবে। তো এখন সব ছাগল দেখলাম, তো দামটা আমার মনে হচ্ছে বাংলাদেশের চাইতে একটু কমের দিকে এই আর কি। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, খুবই শখ ছিল যে উজবেকিস্তানে গরু বাজার বা ছাগল বাজার দেখার জন্য। এই যে আরও ডুবতেছে, আর এদিকে গরু ছাগলের বিভিন্ন ঘাস বিক্রি করে, যেগুলো শুকনা ঘাস কাঁচা ঘাস। মূলত গরু বাজারে আসলাম কিন্তু গরু দেখলাম না, ছাগল দেখে এখন ফেরত যাচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এখন মাছ বাজারে যাব। যেহেতু ভোরে ভোরে বের হলাম সকাল সকাল, মাছ বাজারে গিয়ে মাছ কিনবো। আজকে রবিবার, ফিশ ডে।